দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। রাজধানীর বাজার দর জানাতে হাতিরপুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? যদি মাছ প্রসঙ্গই বলি, ইলিশের দাম কি কিছুটা কমেছে কিনা? ভারতে ইলিশ রপ্তানি বন্ধ এবং একই সাথে শিক্ষার্থীদের যে বাজার মনিটরিং, তারপরে কিন্তু আমরা বাজারে ইলিশ সহ সব ধরনের মাছ নিত্যপণ্যের দাম কিন্তু আমরা কমতে দেখেছিলাম এবং ইলিশের দামও কিছুটা কমেছিল। এবং তবে আজকে কিন্তু আমরা দেখেছি যে সেই ইলিশের দাম আবার কিছুটা বাড়তে শুরু করেছে। আজকে আমরা সকালে কারান বাজারের যে পাইকারি বাজার সেখানেও ছিলাম এবং সেখান থেকেই আমরা দেখেছি যে ইলিশের যে ঊর্ধ্বমুখী দাম সেটি কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে। সেখানে কিন্তু আজকে পাইকারি বাজারে আমরা দেখেছি যে 1700-1800 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত কেজির উপরে যে ইলিশগুলো সেগুলো কিন্তু বিক্রি হয়েছে এবং সেই মাছটাই কিন্তু খুচরা বাজারে এসে 1800 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। এবং ইলিশের যে দাম কমেছে এই খবরে কিন্তু বাজারে অনেকেই এসেছেন এবং কম মূল্যে বড় ইলিশ কিনবেন সেই আশায়, কিন্তু সেই জায়গাটি কিন্তু পাচ্ছেন না। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে দেখেছেন যে মাছের দাম কমতে শুরু করেছে, বিশেষ করে ইলিশের দাম কমতে শুরু করেছে, এবং সেই যে খবরটি সেটি কিন্তু তারা বাজারে এসে পাচ্ছেন না। এবং বাজারে এসে তারা দেখছেন যে মাছের যে আগের যে দাম সেই দামেই তাদের কিনতে হচ্ছে এবং এটি নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। এবং তারা বলছেন যেহেতু রপ্তানি বন্ধ এবং ইলিশের এখন ভরা মৌসুম চলছে, তারপরেও কেন আসলে মাছের এত দাম হবে? এবং এ বিষয়টি নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম যারা মাছ বিক্রেতা রয়েছেন এবং পাইকারি বাজারে যে আড়তদাররা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। আড়তদাররা যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে কয়েকদিন ধরে ভরা মৌসুম হলেও সমুদ্রে পর্যাপ্ত পরিমাণ ইলিশ পড়ছে না এবং জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় আসলে সমুদ্র থেকে যে পরিমাণ ইলিশের চাহিদা বাজারে রয়েছে সেই পরিমাণ ইলিশ কিন্তু এখানে আসছেন না এবং যার ফলে কিন্তু সরবরাহ ব্যবস্থায় একটা ঘাটতি পড়েছে এবং প্রচুর চাহিদা থাকায় মাছের দামের একটু বৃদ্ধি তারা জেলেদের কাছ থেকেই পাচ্ছেন এবং আড়তগুলো থেকেই সেই দামটি আসলে বাড়তি হয়ে আসছে, যার ফলে তারা কিন্তু এখানে আসলে এই আজকে 1700 থেকে 1800 টাকা পর্যন্ত পাইকারি মূল্যে বিক্রি করেছেন এবং সেই মাছটি যখন খুচরা বাজারে এসেছে সেই খুচরা বাজারে কিন্তু আসলে এই মাছটি প্রায় 2000 টাকা পর্যন্ত দাম নির্ধারণ হয়েছে আজকে এবং যার ফলে কিন্তু আসলে যারা কম মূল্যে ইলিশ কিনতে এসেছিলেন তারা কিন্তু সেই মূল্যে ইলিশ তারা পাচ্ছেন না। তো এই ছিল আমার কাছে মাছের বাজার থেকে সবশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম।